সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলার সংবাদ বিশ্লেষণীয় অনুষ্ঠান বেখবরে আমি মোস্তফা ফিরোজ মার্কিন নিষেধাজ্ঞার পর কিছু কিছু আলোচনা বেশ হাস্যরস যোগায় এবং আসলে আমরা মনে হয় যে বাঘ সেটি আমাদের নিজেদের পেরিফেরিতে আমরা খুব গর্জন তুলি বাইরে গেলে কিন্তু আমরা একদম চুপসে যাই একদম বিড়ালের মতো যেমন আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলছেন মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশের জনগণ গ্রহণ করেনি কি মারাত্মক কথা জনগণ গ্রহণ করেছি কি করেনি এটা কি এখন খুব মুখ্য বিষয় নাকি যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটি প্রত্যাহার কবে হবে প্রত্যাহার যদি না হয় তাহলে আমাদের বিকল্পই নিয়ে ফাইট করার জায়গাটা কোথায় সেই বিষয়ে কিন্তু কোনো বক্তব্য নেই তিনি কদিন আগে আরও একটি কথা বললেন যে প্রতিষ্ঠানের প্রধানকে যুক্ত করা যুক্তরাষ্ট্রের নতুন ঢং অর্থাৎ ওই যে র্যাবের যে প্রধান এবং সাতজন যে কর্মকর্তাকে নিষেধাজ্ঞা দিয়েছে তাদের উপর সেই প্রসঙ্গে তিনি এই কথাটি বলছেন আরও নানান রকম কথাবার্তা বলছেন এর আগে নিশ্চয়ই আপনার মনে আছে যে দুর্বল রাষ্ট্রগুলোকে যুক্তরাষ্ট্র আমন্ত্রণ দিয়েছে যাদের গণতন্ত্র দুর্বল তারপরে আরও অনেক রকম কথা বলছেন যে বাইডেনের সম্মেলনে দাওয়াত না পাওয়া নিয়ে চিন্তার কিছু নেই এই রকম নানান রকম কথাবার্তা বলছেন তো এখন কথা হচ্ছে যে তার পাশাপাশি আমরা বিভিন্ন গণমাধ্যমে আলোচনা শুনছি কিছু বুদ্ধিজীবীর সেগুলি আসলে বুদ্ধিজীবী বলবো নাকি মানে দলদাস মানুষ বলবো আমি ঠিক বুঝতে পারছি না তারা বলছেন যে এটা কোনো ব্যাপারই না মার্কিন যুক্তরাষ্ট্রে আরও বেশি বন্দুকযুদ্ধে মারা যায় তারা তাদের মানবাধিকার নিয়ে কথা বলুক তারা তাদের চরকায় তেল দিক এমন একটি ভাব আর কি তা যদি এতই হয় তাহলে আমরা এটা পাত্তা দিচ্ছি কেন এত আলাপ আলোচনা দরকার কি আমরা পাত্তা দিলাম না চীন রাশিয়া পাত্তা দেয় পাত্তা দেয় না তাদের তো বিভিন্ন ক্ষেত্রে তাদের নিষেধাজ্ঞা আছে দেয় দেয় না এখন আমরা কি চীন রাশিয়া স্তরে চলে গেলাম অনেকটা আমাদের ওই যে বুদ্ধিজীবী পররাষ্ট্রমন্ত্রী পারে মানে খুবই এক ধরনের কথাবার্তা এগুলি কি মানুষকে একটি বুঝ দেয়া চাঙা করে তোলা যাতে তারা মানে মনোবল না হারায় সেগুলো কথার কথা নাকি আসলেই মিন করে বলে আমি কনফিউজড সেদিন দেখলাম যে একটি আন্তর্জাতিক গণমাধ্যমে একজন সাবেক সরকারি কর্মকর্তা নাম বললাম না একেবারে খুবই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে তার যে বক্তব্য সম্ভবত আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সদস্যদের বক্তব্য তারাও হয়তো লজ্জা পাবেন এমন যুক্তি দিয়ে তিনি কথা বলছিলেন মানে হাস্যকর দেখলাম যে হত হতভম্ব মেরে গেছে যে তিনি বলছেন যে না ক্রস ফায়ার হয়নি এগুলি নিশ্চয়ই লড়াই হয়েছে দুই পক্ষের লড়াইতে মারা গেছে অথচ আমরা জানি যে পার্লামেন্টে বলছে যে যারা ধর্ষণ করে দর্শকদেরকে ক্রস ফায়ারে দেওয়া উচিত বিভিন্ন পর্যায়ে বলাও হয় ক্রস ফায়ারে দেওয়া হোক মানে কি তার মানে তাকে হত্যা করা হোক এবং এটা তো স্বীকৃত যে ক্রস ফায়ারের নামে যেই একটি ফরমেট আমরা সবসময় পাই গণমাধ্যমগুলো একই যে অস্ত্র উদ্ধার করতে গেলে আসামি সঙ্গীরা পাল্টা গুলি চালায় এবং গোলাগুলিতে সেই যাকে নিয়ে যায় সেই মারা যায় অর্থাৎ আসামি পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে থাকে হেফাজতে থেকে ঠিক সেই মারা যায় আর হয়তো আইনশৃঙ্খলা বাহিনীর একজন দুজন আহত হয় সেই আহতের পরিমাণটা কি হয় না হয় সেগুলো আসলে জানা যায় না কেননা এগুলো নিয়ে কোনো তদন্ত হয় না এখন এইগুলি তো নতুন কোনো ঘটনা না এটা তো র্যাবের যে জন্ম সেটি তো আর আওয়ামী লীগের সময় না তারও আগে তখন যে র্যাব যখন কি প্রতিষ্ঠা হয়েছে এবং তখন যে তার যে কর্মকাণ্ড বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তখন আওয়ামী লীগের বক্তব্যগুলো কী ছিল তারা চরমভাবে র্যাবের এই কর্মকাণ্ড বিরোধিতা করেছিল এবং বলেছিল যে তারা যদি ক্ষমতায় আসে তাহলে র্যাব বিলুপ্ত করা হবে বা র্যাব নামক কোনো প্রতিষ্ঠান থাকবে না এমন একটা কমিটমেন্ট ছিল কিন্তু দেখা গেল যে ওই ধারাবাহিকতাটা কিন্তু রয়েছে তো ফলে এটা তো অস্বীকার করার উপায় নেই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সেটি সবাই বলছেন যে এটি আমাদের যেই মানবাধিকার সেই মানবাধিকারের সঙ্গে আমাদের যায় না আমাদের যে সাংবিধানিক শাসন ব্যবস্থা আছে তার সঙ্গে যায় না তাহলে এটি নিয়ে ই নিয়ে বিনিয়ে যে সমস্ত যুক্তি দিলেন আমি খুবই মানে লজ্জাই পেলাম আর কি সাথে আলোচক যিনি ছিলেন একজন অধ্যাপক তিনিও লজ্জিত হলেন মানে মানে বাকরুদ্ধ হয়ে যায় কোন কোনো কথাগুলো একেবারে যেগুলি দিনের মতন পরিষ্কার তখন যদি অস্বীকার করা হয় তখন বাকরুদ্ধ হবার বিষয় হয়ে দাঁড়ায় এখন প্রশ্ন হলো যে আমরা কি আসলে চিন্তিত না বিষয়টা কি এরকম আমরা কি একটু ঘাবড়াইনি তাই কি হয় তাহলে কি ওই যে ত্রিশ মিনিটের যে আলোচনা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সেই আলোচনাটা কি আমরা ওপেন করতে পারবো পারবো না এখানে কূটনীতির একটি এথিক্স আছে বা নর্মস আছে আমরা এটা প্রকাশ করতে পারবো না তখন কিন্তু আমরা জানতে পারতাম যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কোন ল্যাঙ্গুয়েজে তিনি কথা বলেছেন তখন বুঝতে পারতাম হ্যাঁ আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী এখন বলছেন যে মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশের জনগণ গ্রহণ করেননি এই যে কথাবার্তাগুলো বা তিনি কি বলেছেন যেমন তার পরদিন যে বক্তব্যে দুটি একটি কথা আছে একটি বলছেন যে র্যাবের উপর যে নিষেধাজ্ঞা সেই ব্যাপারে তিনি কোনো কথা বলেননি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীও কথা বলেননি আবার তিনি আবার বলছেন যে নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনা হয়েছে তিনি বলেছেন যে এই বিষয়ে আলোচনা হবে এটা দিয়ে কিন্তু কোনো মেসেজ আমরা কিন্তু পেলাম না যে তিনি শক্ত ভাষায় যেভাবে মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে কড়াভাবে কড়া ভাষায় যেভাবে বলা হয়েছিল আমাদের পররাষ্ট্রমন্ত্রী কি সেই ভাষায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলতে পেরেছে নাকি পারেনি এবং এটা তো সত্য যে এটি শুধুমাত্র শুভেচ্ছা বক্তব্য সেখানে ছিল না শুভেচ্ছা বক্তব্য এত লম্বা সময়ে হয় না পররাষ্ট্রমন্ত্রী বলেছে তিরিশ মিনিটের উপর আলোচনা হয়েছে যদি তিরিশ মিনিটও ধরে রাখি সেই তিরিশ মিনিটে নিশ্চয়ই এমন কিছু ছিল যেই কথাগুলো আমরা কিন্তু বিস্তারিত জানতে পারলাম না এবং নিশ্চয়ই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তার অবস্থান থেকে ব্যাখ্যা দিয়েছে যে কি কারণে তাদের এই নিষেধাজ্ঞা এখন আমরা কিছু জানতে পারছি না ফলে মন্তব্যও করতে পারছি না কিন্তু আমরা দেখছি যে প্রকাশ্যে যে আলাপ আলোচনাগুলো আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলছেন আবার কিছু ওই যে দলদাস বুদ্ধিজীবী তারা যে ভাষায় কথাবার্তা বলছেন তাতে মনে হচ্ছে যেন এটা কোনো ব্যাপারই না এটা মনে হচ্ছে যেন আমেরিকা এই নিষেধাজ্ঞা দিয়ে তারা নিজেরাই আফসোস করছে বা তারা নিজেরাই একটা হতভম্ব খেয়ে গেছে যে এটা কি কী হলো এরকম একটা বিষয় কি আশ্চর্য ব্যাপার অথচ দেশের মানুষ যারা দেশ নিয়ে একটু চিন্তা করেন ভাবেন তারা কিন্তু সবাই চিন্তিত যে এই নিষেধাজ্ঞা যদি আস্তে আস্তে করে একটু একটু করে বাড়তে থাকে তাহলে কি হবে তার পরিণাম কি হবে এবং আমার নিশ্চয়ই ধারণা যে আমাদের যারা রাঘব বোয়াল বাংলাদেশের তাদের সাথে তো নানান কারণে তাদের আমেরিকা দরকার কানাডা দরকার ইউরোপ দরকার তারা কি চিন্তিত না নিশ্চয়ই চিন্তিত কিন্তু কথা হলো যে যে পয়েন্টে তারা আজকে এই অবস্থার মধ্যে আমরা চলে গেলাম সেখান থেকে আমরা বের হওয়ার ব্যাপারে আমরা কি জাতীয়ভাবে কোনো আলাপ আলোচনা করছি কি করছি না এবং সেটি দরকার আছে কি নেই যদি এইভাবেই আমরা নিশ্চুপ হয়ে থাকি যেইভাবে নিশ্চুপ হবার কারণেই অনেকে বলছেন যে আমরা ঠিক মতন রেসপন্স না করার কারণে আজকে আমাদের এই পরিণতি যদি এভাবেই চলতে থাকে তাহলে কিন্তু বিপদ অনিবার্য অতএব সাধু সাবধান